নমস্কার দর্শক বন্ধু, আমি সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। বৃশ্চিক রাশির এপ্রিল মাস কেমন যাবে এ নিয়ে কিন্তু আলোচনা করব। দীর্ঘদিন পরে বৃশ্চিক রাশি কিন্তু একটা নতুন অধ্যায় আপনাদের লাইফে শুরু হচ্ছে। দীর্ঘদিন পরে এপ্রিল মাসে একাধিক গ্রহ তার গৃহ পরিবর্তন করছে। রাহু কেতু গৃহ পরিবর্তন করছে, বৃহস্পতি গৃহ পরিবর্তন করছে, শনি গৃহ পরিবর্তন করছে, রবি উচ্চস্থ হচ্ছে, মঙ্গল তার বীর্য খণ্ডন করে আপনাদের কিন্তু কুম্ভ রাশিতে গোচর করছে, বুধ তার গৃহ পরিবর্তন করছে। অর্থাৎ দেখাগুলো গ্রহই কিন্তু গৃহ পরিবর্তন করছে। এর সাপেক্ষে যখন একাধিক গ্রহ এরকম বড় বড় গ্রহগুলো গৃহ পরিবর্তন করে, তখন কিন্তু সমাজ ব্যবস্থার উপর থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা রাশির ওপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে। প্রতি মাসে কিন্তু এরকম শনি রাহু কেতু বৃহস্পতি একই মাসে চেঞ্জ করে না, এটা খুব রেয়ার দেখা যায়। যে মাসে বৃহস্পতি চেঞ্জ করছে সেই মাসেই রাহু চেঞ্জ করছে, যে মাসে কেতু চেঞ্জ করছে সেই মাসে শনি চেঞ্জ করছে, এটা কিন্তু খুব রেয়ার দেখতে পাই না। কেন, শনি একটা ঘরে প্রায় আড়াই বছর থাকে, রবি বৃহস্পতি এক বছর থাকে, রাহু কিন্তু এক একটা রাশিতে দেড় বছর থাকে। ফলে এই যে এপ্রিল মাসে চারটি বড় বড় গ্রহ গৃহ পরিবর্তন করছে, এর ফলে কিন্তু আপনাদের লাইফে একটা বিশাল পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। অনেক শুভ পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশির জন্য অপেক্ষা করছে। অনেকেই বৃশ্চিক রাশির কমেন্ট করে, দাদা আমাদের তো আর কিছু ভালো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আর কিছু অস্তিত্বই নেই। এরকম কমেন্ট আমি দেখেছি আমার প্রোগ্রামে অনেকে করে যে বৃশ্চিক রাশি মনে হয় সবই শেষ হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এতটাও নেগেটিভ হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নেই, কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের একটা গড গিফটের ব্যাপার মতো পঞ্চমভাবে কিন্তু গোচর করছে, যেটা সক্ষেত্রে হচ্ছে বৃহস্পতি। আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি যখন মূল ত্রিকোণে গোচর করছে, আপনাদের জন্য অতীব শুভ ফল কিন্তু অপেক্ষা করছে। তাই জন্যই বলছি যে একটা নতুন অধ্যায় আপনাদের লাইফে কিন্তু শুরু হচ্ছে। বৃশ্চিক রাশির জন্য এটা কিন্তু অতীব শুভ ফল দেবে, কারণ বৃহস্পতি পঞ্চমভাবে থেকে ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, একাদশভাবে দৃষ্টি দেবে, আপনাদের রাশিতে দৃষ্টি দেবে, এটা কিন্তু অতীব শুভ ফল আপনাদের জন্য নিয়ে আসবে। ব্যক্তিগত দিক থেকে, ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, প্রেমের দিক থেকে, ওভারঅল পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনারা, পজিটিভ পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন, যেটা কিন্তু অনেকটাই ভালো। দীর্ঘদিন রাহু কেতু একই ঘরে বসে, আপনার রাশির উপরে কেতু সপ্তমে রাহু বসে আপনাদের বিবাহিত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে নানা সমস্যা তৈরি করেছে, সেই সমস্যার কিন্তু কিছু পরিবর্তন, আমি বলবো না অবসান, কিছু পরিবর্তন কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই পজিটিভ পরিবর্তন হবে, কেননা ষষ্ঠে রাহু কিন্তু যথেষ্ট শুভ ফল দিয়ে থাকে, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে। সেদিক থেকে শুভ ফল কিন্তু আপনাদের অপেক্ষা করছে। ওভারঅল আলোচনা করব। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার বেশি করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রোগ্রাম দেখছে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে আপনার কিন্তু অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। প্রথম বলে দিই গোচর ফল। গোচর ফল বলার পরে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের উপর আলোচনা করে দেবো, ফলে নিরাশ হবেন না। বৃশ্চিক রাশি যেহেতু চন্দ্র একটু নিচস্থ থাকে, তিনটি নক্ষত্র থাকে বৃহস্পতি শনি এবং বুধ, ফলে তিনটি নক্ষত্র যে খুব পজিটিভ নক্ষত্র তা কিন্তু নয়। অনুরাধা নক্ষত্র খুব পজিটিভ নক্ষত্র না, জ্যেষ্ঠ নক্ষত্র খুব একটা পজিটিভ ফল দিতে পারে না, বিশাখা নক্ষত্র তো খণ্ড নক্ষত্র কিছুটা তুলা রাশিতে, কিছুটা বৃশ্চিক রাশিতে, মাত্র 3 ডিগ্রি 20 মিনিট মতো থাকে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের এই যে তিনটি নক্ষত্র খুব একটা পজিটিভ নক্ষত্রের মধ্যে ফেলা হয় না, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির মন মানসিকতা একটুখানি ডিস্টার্ব থাকে সবসময়, যেহেতু চন্দ্র নিচস্থ থাকে। তার মানে এই না জীবনে কোনো মানে পজিটিভ পরিস্থিতি আসবে না, এটা কিন্তু অবশ্যই না। চলে আসি গোচর ফলে। সে দেখুন, আপনাদের রাশিতে কেতু বসে আছে, 13 তারিখে কেতু কিন্তু তুলা রাশিতে গোচর করছে আপনাদের রাশি থেকে সরে গিয়ে। রাহু আপনাদের সপ্তমে বসে আছে, সেখান থেকে কিন্তু 13 তারিখেই ষষ্ঠভাবে গোচর করছে মেষ রাশিতে। দ্বিতীয়ভাবে কোনো গ্রহ নেই, তৃতীয়ভাবে শনিমঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ শনিমঙ্গল একটা বীর্য করে বসে আছে 7 তারিখ পর্যন্ত। মঙ্গল 8 তারিখে আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবে, যেখানে বৃহস্পতি এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র সারা মাসে সেখানে থাকবে মঙ্গলের সঙ্গে, 8 তারিখের পর থেকে মঙ্গল চতুর্থে গোচর করবে, বৃহস্পতি 13 তারিখে কিন্তু আপনাদের
পঞ্চম ভাবে সকেতি হয়ে যাবে। এটা কিন্তু বিশাল একটা শুভফল আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের বৃহস্পতি দশা চলুক আর না চলুক, কিছু না কিছু শুভফল আপনাদের পাওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম ভাবে রবি বসে থাকছে 13 তারিখ পর্যন্ত, 14 তারিখে উচ্চস্থ হয়ে যাচ্ছে ষষ্ঠ ভাবে গিয়ে, যেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে। কিন্তু সেখানে রাহু থাকছে, ফলে রবির উচ্চস্থ ফলটা সম্পূর্ণরূপে কিন্তু কোনো রাশি পাবে না, কারণ যেহেতু সেখানে রাহু থাকছে, ফলে একটা গ্রহণযোগ্য অ্যাক্সিস কিন্তু তৈরি হচ্ছে। বুধ 8 তারিখে কিন্তু আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে গোচর করছে, সারা মাসে সেখানে থাকবে, মাসের শেষের দিকে মেষরাশিতে গোচর করে যাবে। এই হচ্ছে ওভারঅল গোচর ফল। এবং মাসের একেবারে শেষে 28 তারিখ নাগাদ শনি কিন্তু গৃহ পরিবর্তন করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে যাচ্ছে, সেখানে একটা শনির ঢাইয়া কিন্তু আপনাদের শুরু হচ্ছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে একদিকে বৃহস্পতি কিন্তু অনেক শুভ ফল দেবে, রাহু অনেক শুভ ফল দেবে, কিছু ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন আপনাদের লাইফে কিন্তু আসবে, টোটালটাই আলোচনা করবো, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। প্রথমে বলি মন মানসিকতা কেমন থাকবে। মন মানসিকতা তো আপনাদের এক কথায় ড্যামেজ পরিস্থিতি হয়ে আছে, কেন রাহু দৃষ্টিটা পড়ে আছে আপনাদের রাশিতে, রাশিতেই কেতু বসে আছে, ফলে মন মানসিকতা যে খুব পজিটিভ থাকবে সেটা তো বলার বাহুল্য না, বলা বাহুল্য যে সেখানে খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যখনই বৃহস্পতি 13 তারিখে আপনাদের পঞ্চমভাবে সক্ষেত্রি হবে এবং নবম দৃষ্টিটা আপনাদের রাশিতে ফেলবে, আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক পজিটিভনেস কিন্তু পাবেন, কারণ শনি বৃহস্পতি চন্দ্রের একটা গজকেশী অ্যাসপেক্ট তৈরি হবে। পঞ্চমভাবে থেকে বৃহস্পতি নবম দৃষ্টিটা যখন আপনাদের চন্দ্রের ওপর পড়বে, তখন মন মানসিকতার দিক থেকে অনেক পজিটিভনেস, অনেক উদ্যম, অনেক বোল্ডনেস কিন্তু আপনাদের কাজ করবে, জ্ঞান বুদ্ধির বিকাশ হবে, অনেক পরিস্থিতি মন মানসিকতা পরিস্থিতি তো মন মানসিকতা তো এমনি এমনি পজিটিভ হয় না, পরিস্থিতি যখন পজিটিভ হয় তখন কিন্তু মন মানসিকতা পজিটিভ হয়, বৃহস্পতির সেই জায়গাটা কিন্তু আপনাদের দেবে, ফলে জ্ঞান বুদ্ধির উন্মেষ কিন্তু হবে, ব্যক্তিগত ডেভেলপমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা 1 বছর কিন্তু বৃহস্পতি থাকবে, সেই জায়গাটা কম আর বেশি কিন্তু অবশ্যই আপনারা পেতে শুরু করবেন, ফলে ব্যক্তিগত দিক থেকে অনেক উন্নতি, ব্যক্তিগত দিক থেকে অনেক ডেভেলপমেন্ট, মান সম্মান, পদ প্রতিষ্ঠা কিছু ক্ষেত্রে পাওয়ার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সেই দিক থেকে কিন্তু অবশ্যই শুভফল আপনারা পাবেন। বিশেষ করে রাহু গ্রহ যে দৃষ্টিটা দিচ্ছিল, ফলে মনের মধ্যে একটা চঞ্চলতা, একটা উচাটন ভাব, মানে কোনো কিছুর মধ্যে শান্তি না পাওয়া, এই জিনিসটা কিন্তু রাহু দিয়ে রেখেছিল, সেইটা কিন্তু রাহুর দৃষ্টিটা সরে যাচ্ছে, ফলে মনের মধ্যে একটা শান্তি, একটা স্থিরতা, ধীরতা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে মনে প্রকাশ করতে কেতু বাধা দিচ্ছিল, কেতু 13 তারিখে সরে গেলে সেই মনের প্রকাশ কিন্তু আপনারা করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবেন। চলে আসি ফিনান্সিয়াল দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কেমন যাবে। দ্বিতীয় পদী পঞ্চমভাবে অবস্থান এবং একাদশের দৃষ্টি আপনাদের এক কথায় কিন্তু একটা বিশাল একটা টার্নিং পয়েন্ট, আর্থিক দিক থেকে একটা টার্নিং পয়েন্ট কিন্তু আড়া শুরু হচ্ছে। প্রথম মাসের শুরু থেকে কিন্তু সেই জায়গাটা দেখতে পারবেন, এবং পঞ্চমভাবে যখন বৃহস্পতি গোচর করে যাবে, আর্থিক দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে, 1 বছর সেই জায়গাটা থাকবে, ফলে আর্থিক দিক থেকে অতীব শুভ ফল পাবেন, তাদের জন্য অপেক্ষা করছে। ফলে পরিবারের মধ্যে বন্ডিং দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। ব্যক্তিগত দিক থেকে আপনাদের যে উন্নতি হবে, আপনারা কিন্তু দেখতে পারবেন যে কোনো পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন, পরিবারের মধ্যে কোনো অশান্তিময় পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু আপনারা কন্ট্রোলে আনতে পারবেন, ফলে নিজেদের যোগ্যতাতে আপনার পরিবারের শান্তি কিন্তু বজায় ফিরিয়ে আনতে পারবেন, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের যথেষ্ট পজিটিভলি দেবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। ফলে অনেক পরিবারের মধ্যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি চলছে, সেই জায়গাটা কিন্তু আবার পজিটিভ জায়গায় চলে আসবে, সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পারবেন, ফলে এক কথায় ভালো দেখতে পাচ্ছে। কথাবার্তার মধ্যে অনেক পজিটিভনেস দেখতে পারবেন, যারা ধরুন কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে, রাইটার আছে বা বক্তা আছে, তাদের দিক থেকে কিন্তু অতীব শুভ ফল পাওয়ার জায়গা বৃহস্পতির পঞ্চমভাবে গোচরের ফলে আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে। রাহুর দৃষ্টিটা কিন্তু পড়বে, রাহু 13 তারিখে পরে ষষ্ঠভাবে থেকে কিন্তু পঞ্চম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে ফেলবে, ফলে কিছু দিক থেকে লোন প্রাপ্তি, কিছু দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু যারা লোন নিতে চাইছেন তাদের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু লোন প্রাপ্তির জায়গাটা পাবেন, কারণ অনেকেরই লোন প্রাপ্তির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে দ্বিতীয় ম্যারেজের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সেকেন্ড ম্যারেজের কোনো জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যাদের ধরুন সেকেন্ড ম্যারেজের একটা যোগাযোগ দিচ্ছে বা আপনাদের কোনো পরিকল্পনা আছে, তাদের কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু নতুন সূত্রপাত আপনাদের হবে।
চলে আসি যোগাযোগ কমিউনিকেশন। যোগাযোগ কমিউনিকেশন দিক থেকে কেমন যাবে দেখুন, তৃতীয় হবে শনি বসে থেকে মঙ্গলের সঙ্গে বসে আছে, ফলে বীজযোগের একটা সূত্রপাত হয়ে আছে, ফলে রাস্তাঘাটে কিন্তু 8 তারিখ পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে যখন চলবেন কারোর সঙ্গে বুঝে শুনে চলবেন, হটকারীভাবে রাস্তাঘাট পারাপার হবে না, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে একটু প্রবলেমেটিক পরিস্থিতি হয়ে আছে, সেই জায়গাটা কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। কেননা শনি মঙ্গল বৃষ্টিটা তৃতীয় হয়ে হয়ে আছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করা সবই ঠিক আছে, কিন্তু কোথাও একটা বিবাদ বেঁধে যাওয়া, কারোর সঙ্গে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছে। তাহলে বাইরের থেকে বাইরে যখন যাবেন 7 তারিখ পর্যন্ত, তারপরে পরিস্থিতিটা ঘুরে যাবে। 7 তারিখ পর্যন্ত একটু বুঝে শুনে চলবেন, তারপরে কিন্তু পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। মঙ্গল সকেচি হয়ে যাবে, মঙ্গল যখন কুম্ভ রাশিতে চলে যাবে পরিস্থিতিটা ভালো হয়ে যাবে। সেদিক থেকে ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট বাড়বে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাচ্ছে, সেদিক থেকে কোনো বাধা নেই, সেদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো, মানে উদ্যম কিন্তু পজিটিভ থাকবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শনি দীর্ঘদিন তৃতীয় বসে কিছু ক্ষেত্রে মানসিকভাবে একটু ডিপ্রেশন দিচ্ছে, সেটাও কিন্তু এই মাসে সরে যাচ্ছে, ফলে মানসিক উদ্যমের যে প্রবলেমটা হচ্ছিল, কারণ রাহু কিন্তু অনেক ক্ষেত্রে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছিল, ফলে কোথাও কোনো কাজ করতে গিয়ে একটু বাধা হয়ে যাওয়া, না হওয়া, ঘোরাঘুরি, অযথা ঘোরাঘুরি, এই জায়গাটা কিন্তু আপনাদের কম বেশি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু অবসান হতে চলেছে এই মাস থেকে, সেই জায়গাটা ভালো পাবেন। ফলে শনি কিন্তু কুম্ভ রাশিতে অনেক বেশি ভালো ফল দেয়, যদিও আপনাদের ডাইরিয়া শুরু হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই শনি কিছু প্রিকশন, শনি কিছু প্রতিরোধ প্রতিকার নেওয়া উচিত, সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে শনি আপনার কেমন আছে ব্যক্তিগত জীবনে, সেই জায়গাটা কিন্তু ব্যক্তিগত ছকে কেমন আছে সেই জায়গাটা দেখে তারপর কিন্তু অবশ্যই তার প্রতিকার করে নেবেন, না তো অনেক ক্ষেত্রে ঢায়াতে কিছু সমস্যা তৈরি হয়। যদিও বৃহস্পতি আপনাদের অনেক দিক থেকে রক্ষা করবে, সেই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু একটা অতীব শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঢাইয়ার মধ্যে বৃহস্পতির সহায় থাকা, এটা কিন্তু একটা অতীব শুভ ফল পাওয়ার জায়গা আপনারা পাবেন। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থায়ী দিক থেকে যথেষ্ট শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই। বৃহস্পতি 13 তারিখ পর্যন্ত বসে থাকছে এবং শুক্র সারা মাসই বসে থাকছে, গাড়ি বাড়ি কেনার জন্য ভালো, ফ্ল্যাট কেনার জন্য ভালো, পুরনো গাড়ি গাড়ি ক্রয় হতে পারে, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। সেদিক থেকে মায়ের যে ক্রনিক ডিজিজগুলো আছে সেগুলো কিছু ক্ষেত্রে অবসান কিন্তু মাসের শেষের দিক থেকে শুরু হয়ে যাবে, সেই জায়গাটা যেমন দেখতে পাওয়া যাচ্ছে। আবার কিছু খরচ কিন্তু মায়ের জন্য যে খরচ হচ্ছিলো বা ট্রিটমেন্টে কিছু খরচ হচ্ছিলো, সেই জায়গাগুলো কিন্তু পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আসবে, সেই দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে কিন্তু পরিস্থিতিটা যথেষ্ট ভালো আছে, সেদিক থেকে বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুভাগ্য ভালো, কোনো বন্ধু আপনার উপকারে লাগতে পারে, সেই জায়গাটা ভালো, যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকেও শুভ ফল কিন্তু পেয়ে যাবে, সেদিক থেকে ভালো। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই এগিয়ে যাওয়ার সময় তারা কিন্তু যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে অবশ্যই কিন্তু কিছু কর্মের যোগাযোগ তাদের কিন্তু এপ্রিল মাসে আসতে পারে। চলে আসি প্রেম এবং সন্তান। প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাসটা পুরোটাই ভালো যাবে। প্রথমে কিন্তু আপনাদের একাদশপতি বুধ কিন্তু পঞ্চমভাবে বসে থাকছে 8 তারিখ পর্যন্ত এবং দশমপতি রবি কিন্তু বসে থাকছে 13 তারিখ পর্যন্ত, এবং তারপরেই কিন্তু রবি এদিকে রবি গৃহ পরিবর্তন করছে, বৃহস্পতি কিন্তু পঞ্চমভাবে ঘুটুকছে, ফলে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। প্রেমের মধ্যে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, প্রেমিক প্রেমিকার মধ্যে যথেষ্ট বন্ডিং দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা যথেষ্ট ভালো। নতুন প্রেমের সঞ্চার হতে পারে, পুরনো প্রেম দীর্ঘদিনে পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন। ফলে প্রেমের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা আপনারা কিন্তু পেয়ে যাবেন, ফলে সেদিক থেকে ভালো। সন্তান প্রাপ্তির সময় শুরু হচ্ছে, ফলে দীর্ঘদিন যাদের সন্তান হচ্ছিল না বৃশ্চিক রাশি তাদের কিন্তু একটা সন্তান প্রাপ্তির জায়গা আসছে, সেই দিক থেকে অতীব শুভ ফল পাবেন। সন্তানের প্রতিভার বিকাশ, ব্যক্তিগত উন্নতি, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। সন্তানের বিবাহের ক্ষেত্রে যাদের সন্তানরা বড় হয়েছে, বিবাহের যোগ্য হয়েছে, তাদের দিক থেকে কিন্তু সন্তানের বিবাহের যোগাযোগ আসার জায়গা তৈরি হচ্ছে, ব্যবসার দিক থেকে লাভ পাবে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা পেয়ে যাবেন, সেই দিক থেকে কিন্তু ভালো ফল, সন্তানের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের শিক্ষার ক্ষেত্রেও বিশেষ বাধা কিন্তু নেই, সেদিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো আপনারা পেয়ে যাবেন। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে মাসটা কিন্তু অতীব ভালো, সেদিক থেকে কিছু লোন পরিশোধ হতে পারে, কিছু ঋণ পরিশোধ হতে পারে, কিছু ক্ষেত্রে শত্রু নাশ হওয়া, রোগ মুক্তি হওয়া, এই জায়গাটা কিন্তু অনেকটাই পাবেন। অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বড় বড় লোন থেকে আপনারা
নিজেদেরকে বের করে আনতে পারবেন। বৃহস্পতি সেই জায়গাটা কিন্তু পঞ্চমে বসে দেবে। ভালো ডাক্তারের পরামর্শ নিলে অনেক রোগ মুক্তি কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি। ইন্টারভিউ ফেস করার জন্য মাসটা অতীব ভালো, রোজকার রুটিন যথেষ্ট পজিটিভলি আপনাদের এই মাসটা যাবে, কারণ ষষ্ঠভাবে একাধিক গ্রহের অবস্থান, বিশেষ করে রবি উচ্চস্থ হচ্ছে, এটা কিন্তু দশমপতি ষষ্ঠভাবে উচ্চস্থ হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু নতুন কর্মের যোগাযোগ কিন্তু আসবে, সেই জায়গাটা কিন্তু এই মাসে পাবেন। ফলে রবি যখন উচ্চস্থ হয় পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ জাল দেখতে পাওয়া যায়, কিন্তু যেহেতু রাহু আছে হয়তো অতটা ফল পাবে না কোনো রাশি, কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের জন্য কর্মের দরজা কিন্তু খুলতে চলেছে, সেই জায়গাটা কিন্তু ভালো ফল আপনারা পাবেন। অনেক প্রতিযোগিতায় জয়লাভের জায়গা দেখতে পাচ্ছে। ইন্টারভিউ ফেস করার জন্য মাসটা ভালো যাবে, সেদিক থেকেও ভালো ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলে আসি বিবাহিত জীবন ব্যবসা। বিবাহিত জীবন নতুন অধ্যায় কিন্তু শুরু হচ্ছে, কেন শুক্র যথেষ্ট পজিটিভ পজিশনটিতে আপনাদের তৃতীয়ভাবে সারা মাস বসে থাকছে। পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ছোটোখাটো ভ্রমণ যথেষ্ট আনন্দদায়ক মাস কিন্তু আপনাদের কাটবে। সবচেয়ে বড় কথা, যাদের মধ্যে বিবাদ তৈরি চলছিল, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, তাদের কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু রাহু সরে যাচ্ছে। ছোটোখাটো ব্যাপার নিয়ে যে অশান্তি চলছিল সেই জায়গাটাও কিন্তু একটা বৃশ্চিক রাশির জন্য পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। রাহু কিন্তু সরে যাচ্ছে মানে অনেক পরিবর্তন ব্যক্তি বিবাহিত জীবনে আপনার দেখতে পারবেন, সেটা অবশ্যই কিন্তু শুভ পরিবর্তন। আবার কিছু কিছু ক্ষেত্রে যাদের ধরুন কোর্ট কেস চলছে বা কোর্ট কেস দীর্ঘদিন হয়তো কোর্ট কেসের মধ্যে আছেন, তাদের কিছু মীমাংসার জায়গা কিন্তু তৈরি হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নতুন করে কোনো কেস কিন্তু করতে যাবেন না। ষষ্ঠে রাহু কিন্তু অনেক সময় শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ দিয়ে দেয়, শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সমস্যা তৈরি করে দেয়, এই জায়গাটা কিন্তু দেয়। এমনি অনেক প্রতিযোগিতায় যেমন জয়লাভ করায়, সেমনি কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ করে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পরিবার শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে কোনো বাধা কিন্তু হতে দেখা যাচ্ছে না। কোনো কোর্ট কেস থেকে নিজেদের দূরে রাখবেন, অযথা কোনো কোর্ট কেসে পড়ে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আছে। হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু অযথা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না। যদি ব্যক্তিগত রাশির চলে রাহু বা কেতু দশা চলে, তাহলে অনেক বেশি সাবধানতা ব্যক্তিগত দিক থেকে নিতে হবে। বিবাহিত জীবনের জন্য ভালো, নতুন বিবাহের কথা ফাঁকা হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সেদিক থেকে অতীব শুভ। যারা ফ্যান্সি দ্রব্যের ব্যবসা করে, কসমেটিক্সের ব্যবসা আছে, বিউটি পার্লার আছে, শপিং মল আছে, যাদের কম্পিউটারের ব্যবসা করে, মোবাইলের ব্যবসা করে, টিভি ফ্রিজের ব্যবসা করে, এদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে, সেদিক থেকে ভালো। যারা ধরুন ফ্যাশন ডিজাইনার আছে, মডেলিং করে, এদের দিক থেকে মাসগুলো ভালো। যারা অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে কিন্তু ভালো পাবে, ব্যক্তিগত পেশার দিক থেকেও কিন্তু মাসটা যথেষ্ট ভালো আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি ভাগ্য। ভাগ্য আপনাদের কেমন থাকবে? বৃহস্পতি দীর্ঘদিন পরে পঞ্চমভাবে গোচর করেছে, ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। শনি তৃতীয়ভাবে থেকে ভাগ্যস্থানকে একেবারে ড্যামেজ করে দিয়েছিল। পিতার দিক থেকে সমস্যা, ভাগ্যের দিক থেকে কোনো কাজ না হওয়া, সব আটকে থাকা, কোনো উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা, এই জায়গাগুলো মন মানসিকতার উপর ড্যামেজ করে দিয়েছে শনি। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে বৃহস্পতির দৃষ্টিটা ভাগ্যস্থানে পড়বে, পিতার দিক থেকে একটা লাভ দেখতে পারবে। পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, পিতার প্রমোশন, পিতার ইনক্রিমেন্ট, পিতার কর্মের দিক থেকে লাভ, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। অবশ্যই ভাগ্যের দিক থেকে সাপ পাবেন, ফলে অনেক কাজ কিন্তু পেন্ডিং কাজ যেগুলো হয়ে আছে সেগুলো থেকে নিজেদের বের করে আনতে পারবেন। আর ভাগ্য যখন সাপ দিতে আরম্ভ করবে, তখন কিন্তু জেনে রাখেন অনেক কাজেই সফলতা পাবেন, সেই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই ভাগ্য সুপ্রসন্ন থাকার জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে, যারা ধরুন মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, যারা ধরুন MBA করছে বা IPS IAS এর জন্য কাটছে, WBCS এর জন্য কাটছে, এদের দিক থেকে একটা নতুন অপরচুনিটি কিন্তু আসবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি ব্যক্তিগত রাশি যাতে বৃহস্পতি একটু ভালো থাকে, তাহলে তো কোনো কথাই নেই, যদি একান্তই অশুভ করে দশা চলে তাহলে একটু সমস্যা হতে পারে, নচেত আপনাদের জন্য ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন ফল দেবে। এবং সবার ক্ষেত্রে যে সমান ফল আসবে তা না, কারো ক্ষেত্রে একটু বেশি, কারো ক্ষেত্রে কম, কিন্তু ভাগ্যের দিক থেকে সাপ কিন্তু সবাই পাবে, ফলে সেদিক থেকে সুফল দিতে পারছে। কর্মের দিক থেকে কিন্তু এই মাসটা নতুন কর্মপ্রাপ্তির জন্য, বিশেষ করে সরকারি কর্মপ্রাপ্তির জন্য মাসটা ভালো। রবি দশমপতি উচ্চস্থ হচ্ছে মেষ রাশিতে গিয়ে, 13 তারিখের পর থেকে 14 তারিখ থেকে উচ্চস্থ অবস্থা থাকবে প্রায় এক মাস। সেখানে দাঁড়িয়ে কিন্তু রবিরাও গ্রহণযোগ যেমন থাকবে, রবি তখন প্রচণ্ড পাওয়ারফুল থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু অবশ্যই কিন্তু নতুন কর্মের জন্য ভালো, ইন্টারভিউ ফেস করার জন্য ভালো, প্রতিযোগিতা, কর্মের ক্ষেত্রে যদি কোনো প্রমোশন থাকে সেটা কিন্তু হতে পারে। আবার হঠাৎ করে কর্মের দীর্ঘদিন যারা
চেঞ্জ করতে চাইছেন, যে কর্মের দিক থেকে কোনো চেঞ্জ দরকার বা প্রমোশন দরকার বা কোনো ট্রান্সফার দরকার, এদের দিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। হঠাৎ করে কোনো উচ্চ পদ, উচ্চ আধিকারিক যারা আছে, উচ্চ পদে আছে, তাদের দিক থেকে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার জায়গাও কিন্তু দেখতে পাচ্ছে। আবার কিছু ক্ষেত্রে হয়তো কোনো কাজ করলেন না, তার জন্য হয়তো পেছন পেছন কথাও আপনাদের শুনতে হবে, সেই জায়গাটাও কিন্তু আছে, বা সেই জায়গাটা একটু বুঝে শুনে চলবে। একাদশে দৃষ্টি, বৃহস্পতির একাদশে দৃষ্টি এবং আট তারিখ পর্যন্ত বুধ নিজের ঘরেই একাদশে দৃষ্টি দিচ্ছে, তারপর ষষ্ঠ ঘরে চলে দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে। ফলে বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে, প্রথম থেকেই কিন্তু একাদশ ভাব অনেক বেশি পজিটিভ থাকবে। রবি 13 তারিখ পর্যন্ত একাদশে দৃষ্টি দেবে, ফলে সেদিক থেকে কর্মের দিক থেকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। অবশ্যই বুধ কিন্তু আট তারিখ পর্যন্ত একাদশে দৃষ্টি দেবে এবং বৃহস্পতি তো 13 তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি একাদশে দৃষ্টি দিয়ে বসে থাকবে। মানে একাদশ ভাব হচ্ছে সাকসেসের ঘর, সেখানে যখন বৃহস্পতির মতো গ্রহ দৃষ্টি পড়ে, তখন ফিনান্সিয়াল দিক থেকে, প্রেমের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে, সন্তানের দিক থেকে, ভাগ্যের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য এই এপ্রিল মাসে অপেক্ষা করছে, থাকবে প্রায় এক বছর, বৃহস্পতি এক বছর থাকবে। এই যে এক বছর থাকবে, ফলে এক বছরে অনেক পরিস্থিতির মধ্যে চেঞ্জ কিন্তু বৃহস্পতি দিয়ে দেবে। ষষ্ঠে রাহু কিন্তু অনেক দীর্ঘদিনের কোনো কোর্ট কেস চলছে, এই চলছে, এখান থেকে বের করে আনবে, ফলে অনেক সমস্যার সমাধান কিন্তু এপ্রিল মাসের সূত্রপাত হচ্ছে। একদিকে যেমন শনি ঢাইয়া শুরু হচ্ছে, একদিকে বৃহস্পতি আপনাদের আশীর্বাদ স্বরূপ আপনাদের পঞ্চম ভাবে গোচর করছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো পাবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, যেটা দীর্ঘদিনের কোনো টাকা আটকে আছে সেইখান থেকেও কিন্তু লাভ আপনারা পেয়ে যাবেন। ফলে ওভারঅল পরিস্থিতি বৃশ্চিক রাশির জন্য কিন্তু অতীব শুভফল নিয়ে আসছে, সেদিক থেকে কিন্তু শুভফল আপনারা পেয়ে যাবেন। দ্বাদশভাবে একাধিক গ্রহের দৃষ্টি কোনো ক্ষেত্রে বিদেশে যাত্রার জন্য কিন্তু শুভফল দেবে। নতুন কর্মপ্রাপ্তি, বিদেশে কর্মপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু রবি আপনাদের দেবে, সেদিক থেকে অতীব শুভফল। বিদেশে যারা কর্মের চেষ্টা করছে তাদের দিক থেকে একটা গোল্ডেন অপরচুনিটি আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো, সেদিক থেকে শুভফল অবশ্যই পাবেন। কিছু ক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মনের মধ্যে যত আপনারা পজিটিভ এনার্জি রাখবেন শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে। মনটাকে ডিস্টার্ব করে রাখলে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে কিন্তু ষষ্ঠে যখন রাহু ঢুকছে এবং দ্বাদশে কেতু ঢুকছে, কোনো কারণে কিন্তু শারীরিক দিক থেকে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু প্রথমে অবস্থাতেই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, তাহলে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। ওভারঅল মাসটা বৃশ্চিক রাশির জন্য নতুন একটা অধ্যায় নিয়ে আসছে, অনেক পজিটিভ ফল কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে, ফলে সেদিক থেকে এপ্রিল মাসটা বৃশ্চিক রাশির অতীব শুভ ফল যাবে এবং প্রায় এক বছর বৃহস্পতি এই ঘরে থাকবে, ফলে অনেক শুভ ফল পুরো বছরটা ধরেই আপনারা পাবেন। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করে দেবেন, কেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাতে এই প্রোগ্রামটি দেখতে পারে। আপনাদের শেয়ার না করলে কিন্তু তারাও দেখতে পারবেন না, ফলে ব্যাপারটা বুঝতে পারবে না, তাই অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক। আজকের মতো নমস্কার।